ভাড়া নিরাপত্তার মতো বিষয়গুলোতে শর্ত পূরণ না হওয়ায় নিবন্ধিত হতে পারছে না ভিত্তিক পরিবহন সেবা পরিচালনাকারী দেশ দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলো নিবন্ধন ছাড়াই বছরের বেশি সময় ধরে ব্যবসা পরিচালনা করে আসছে এসব প্রতিষ্ঠান তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিএ বলছে রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালার এগারোটি শর্ত পূরণ করতে ব্যর্থ হলে রাজপথে ব্যবসা পরিচালনার সুযোগ হারাতে পারে প্রতিষ্ঠানগুলো আফজালুর রহমানের রিপোর্টে বিস্তারিত নগর জীবনের স্বস্তির পরিবহন হিসেবে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে মোবাইল ফোনে অ্যাপ ভিত্তিক পরিবহন সেবা জনপ্রিয়তার বিষয়টি বিবেচনায় নিয়েই সরকারও এই খাতটিকে অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে এগারোটি শর্ত জুড়ে দিয়ে অনুমোদন করা হয় রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা দু রাইড শেয়ারিং অ্যাপগুলো মনিটরিং এর জন্য এর কাছে অনলাইন অ্যাক্সেস ও পাসওয়ার্ড দেয়া গাড়ি চালকের তথ্যাদি ও যাত্রীর জিপিএস লোকেশন ন্যাশনাল হেল্প ডেস্ক যাতে দেখতে পারে তার ব্যবস্থা রাখা এবং অ্যাপসের নিরাপত্তা বাটনের সাথে হেল্পডেস্ক স্বয়ংক্রিয় যোগাযোগ ব্যবস্থা রাখার কথা বলা হয় এই নীতিমালায় তবে উবার পাঠাও সহজ সহ কোনো প্রতিষ্ঠানই এসব শর্ত শতভাগ অর্জন করতে পারেনি ভাড়া নির্ধারণের মতো বিষয়টিতেও জটিলতা রয়েছে কিছু পলিসি আছে যেটা অপারেশনালি ইমিডিয়েটলি কল করা পসিবল না যেরকম টেলকুদের যখন এনআইডি বাধ্যতামূলক করলো তখন প্রায় এক বছরে বেশি সময় লেগেছে তো আমাদের এরকম কিছু চ্যালেঞ্জেস আছে যেহেতু বিআরটি এখানে অথরিটি এবং রুলিং বোর্ড

আর যখন অনুমোদনের মধ্যে চলে আসবে তখন আর অন্যরা নামতে চাইবে না তারা অনুমোদন নিয়েই নাম নামতে চাইবে কারণ দুই মাস পরে কে আসে না সেটা তো অতি অগ্রিম কথা দুই মাস আসুক তারপরে দেখা যাক আমার বিশ্বাস এর মধ্যে কিন্তু কয়েকটা অনুমোদন পাবে এদিকে ভিত্তিক এসব পরিবহন সেবার পরিধিবার সাথে সাথে শহরের যানজট দুর্ঘটনা এবং নিরাপত্তা ঝুঁকির মতো বিষয়গুলোতে বাড়ছে নাগরিক ভাবনা আফজালুর রহমান নিউজ নাইন ঢাকা